السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمانتو سوتا وदर्शक मंडली الله رب العالمين প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর সালাতামের পরে ধারাবাহিক দর্শ আমাদের নাজাদ প্রাপ্ত দলের আকিদার শুরু করতে যাচ্ছি আজকে এগারোই মহারম চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক তিরিশে আগস্ট দুই আমাদের আলোচনার বিষয়বস্তু এবং পর্ব পর্ব নম্বর তেরো বিষয়বস্তু আরকানুল ইসলাম বা ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে পাঁচটি তার প্রথমটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা হচ্ছে এই ক্যালেমা এবং মোহাম্মদ রসুল্লাহ এই যে দুটো ক্যালেমা বা দুটো বাক্য এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা শাহাদাত শাহাদাত আল্লাহ এলাহ ইল্লাহ ও শাহাদাত আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটি হচ্ছে এই দুটো বাক্য মিলে প্রথম স্তম্ভ বা মূল খুঁটি ইসলামের তারপরে আরো চারটি রয়েছে আপনাদের জানা রয়েছে এই সমস্ত যে রোকনগুলি রয়েছে ইসলামের যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিন ইসলামের সেগুলির প্রত্যেকটি দলিল বর্ণনা করছেন শুরু করছেন লেখক সালাত এবং জাকাতের দলিল নিয়ে বলছেন মা দালিল ও সলাত জাকাত সালাত এবং জাকাত যে শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান ফরোজ এবং ইসলামের অন্যতম রুকুন স্তম্ভ সলাত এবং তারপরে জাকাত সালাতের পরে জাকাতের গুরুত্ব আমাদের দেশে যেমন বলা হয় নামাজ রোজা সেটাতে জাকাতের গুরুত্বটা একটু কমে যায় অনেকের কাছে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সাথে জাকাতের কথা বর্ণনা করেছেন অথবা সলাদ কায়েম করে এবং যা তাদেরকে আমি দিয়েছি রিস্ক ধন সম্পদ তারা ব্যয় করে অর্থাৎ খরচ খরচ করা হচ্ছে জাকার দেওয়া আর একটি ফরজ হচ্ছে যে সব দায় দায়িত্ব রয়েছে অন্যদের ক্ষেত্রে স্ত্রী ছেলে মেয়ে বাপ এদের ক্ষেত্রে আজ ছোট বালক না ভাই বোন তাদের ক্ষেত্রে সেসব খরচ বহন করা তো ফরজ বাইক বহন করার একটি গুরুত্বপূর্ণ দিক বা বাই করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জাকাত বলছেন যে মা দলিল সলাত বা জাকাত সলাত এবং জাকাতের দলিল কি কোরআন খেরিমে অথবা রসোল্লা সাল্লাহামের হাদিস বলছেন প্রথম দলিল কাল আল্লাহ তালা মোহান আল্লাহ এর সাদ করেন ফাইন তাহ আকাম সলাত ও আতা জাকাত সাবিল আহম অতএব তারা যদি তবা করে অর্থাৎ যারা শিরকুফুর অবস্থায় রয়েছে ইমান ইসলামের বাইরে রয়েছে তারা যদি তবা করে মানে ফিরে আসে ইসলামের দিকে ফিরে যারা বেনামাজি হয়ে রয়েছে জাকাত প্রদান করেন না জন্মসূত্রে মুসলিম বড় হয়েছে কিন্তু তাদের মধ্যে নেই সালাত নেই জাকাত আল্লাহ বলছে ফাইন তা অতএব তারা যদি তবা করে ফিরে আসে তবা করা মানে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিনের দিকে ফিরে আসে ও আকাম সলাদ এবং সলাদ কায়েম করে সলাদ কায়েম করা মানে ফরজ সলাদ যেখানে আল্লাহ রবাহ সলাদ কায়েম করার কথা বলেছেন তার মানে হচ্ছে ফরজ সলাদ কায়েম করা আর ফরজ সলাদ প্রতিদিনে পাঁচ অক্টোর আর পাঁচ অক্তে আল্লাহ রব্লা যেইভাবে ভাগ বন্টন করে দিয়েছেন যেই অক্ যত রকাত বলেছেন সেইভাবে আদায় করা ফরজ করেছেন দিন রাতে আল্লাহ রবীন্দ্র ফি কুল্লিয়াও মিনবালাইলা পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে চার করবেন তিন করবেন আর বলবেন যে আমি বেশি বেশি সন্ন্যত পড়ে নেব নকল করে নেবো তাহাজ পড়ে নেব এটা চলবে না এটা আপনার খেয়াল খুশি আপনি দিন ধর্ম করলেন এবাদত বন্দি করতে হবে আল্লাহ সুতরাং বন্দি করতে হবে আল্লাহ নির্দেশ অনুযায়ী তিনি যেভাবে সন্তুষ্ট হন যেই দিনকে পছন্দ করেছেন যে বিধিবিধান তিনি নাজিল করেছেন তা হচ্ছে পাঁচ অব্দশাল রাখা ফরজ য়েম করবে সলাৎ যদি যথাযথ করেন তাহলে তার বেশ কিছু দিক রয়েছে তার একটি দিক হচ্ছে যা উল্লেখ করলাম যে পাঁচ অক্ত করতে হবে তাতে কোনো ঘাটতি বাড়তি চলবে না যেমন চার অক্ত চলবে না তেমন ছয় অত্ত চলবে না ছয় রাখাত ফরজ আদায় করতে হবে তাতে কোন রকমের ঘটানো বাড়ানো চলবে না যে আমরা ফজরে চার পড়বো মাগরেবে পাঁচ পড়বো চলবে না এ হচ্ছে সলাৎ কায়েম করা সলাৎ কায়েম করার দ্বিতীয় দিক হচ্ছে সময় মতো সলাৎ আদায় করা ইন্না সলাতে সময় আল্লাহ ধারণ করেছেন শুরু এবং শেষ প্রতিটি করার তৃতীয় দিক হচ্ছে যে উরুশ লোকেরা জামাত সহকারে মসজিদে গিয়ে আদায় করবে সলাৎ কায়েমের চতুর্থ দিক হচ্ছে যে সলাতের যে রোকন ফরজগুলি রয়েছে চোদ্দটি আর আরটি রয়েছে ওয়াজেবাত আর বাকি সবগুলি সন্নত অথবা কর্মগত যথাযথ সুন্দরভাবে আদায় করবে রোকন ফরজে অথবা বা সন্নত ইচ্ছা করে ঘাটতি করবেন না আর ফরজ রোকনে আর অজেবে তো ঘাটতি চলবেই না তারপরে আর একটি দিক হচ্ছে চার নম্বর সেটা হচ্ছে যে ধীর স্থিরতার সাথে প্রশান্তির সাথে তা দিলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যে সলাতে রয়েছে সুষ্ঠুভাবে শান্ত হয়ে সুন্দর করে আর খসুর সাথে একগ্রতার সাথে আদায় করা তাড়াহোড়া না করা পাঁচ নম্বর দিক হচ্ছে বা ছয় নম্বর বলতে পারেন তা হচ্ছে যে রসুল্লাহ সাল্লামে যেইভাবে সল্লা আদে করেছেন সেইভাবে সোলাত নির্দেশ তোমরা সলাত আদে করো যেইভাবে আমাকে সলাত তাদের করতে দেখি। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত কেমন সলাৎ পড়বেন এটা হচ্ছে হানাফি নামাজ এটা হচ্ছে সাফি নামাজ এটা মালিকী নামাজ এটা হামবে নামাজ এই চলবে আপনাকে মুহাম্মাদি সলাত করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেটা আপনাকে আদায় করতে হবে তাহলে সেটা আদায় করলে সে সম্পর্কে আপনাকে তার আগে সহি শুদ্ধ সলাৎ আদায় করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সলাতের পদ্ধতি কেমন ছিল কোরআন এবং হাদিস থেকে সরাসরি যার নেওয়ার যোগ্যতা আছে আর না হলে ওর চাইতে সহজ হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক কিতাবাদিতে একসাথে একত্রিত করা হয়েছে সব কিতাবের সাহায্য নিয়ে বা সেসব আলোচনার সাহায্য নিয়ে আপনি রসুল উল্লাহ আল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী সলা আদায় করবেন আশা করি সলাদ কায়েম করাটি বুঝতে পেরেছেন এবং সলাদ কায়ে করার পরে জাকাত দেবে সলাদ কায়েম করতে শুরু করলো আর বা সরিক জাকাত অথবা যখন যখন ফসল উঠে আসবে তখন ফসলের জাকাত এই জাকাত গুলি দিতে থাকলো তাহলে ফাখাল্লু সাবি আলহাম তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে নিরাপত্তা দান করে দাও আল্লাহ এই নিরাপত্তার কথা বলেছেন এবং এবং ইসলামী দণ্ডবিধি থেকে নিরাপদ কে যে ব্যক্তি সলাদ আদায় করে সলা কায়েম করে আর জাকাত প্রদান করে তৌহিদের সাথে সাথে সন্ন্যার সাথে সাথে সোরা তো আবার এক নম্বর পাঁচ

এর বিপরীত অর্থ প্রতিটি কথার আমাদের বিপরীত অর্থ আছে যেমন এই লোকটি ভালো তার মানে সে খারাপ নয় জি প্রত্যেকটি কথার বিপরীত অর্থ রয়েছে তো এই আয়াতের বিপরীত অর্থ হচ্ছে যে তারা যদি তবা না করে মানে শির মুক্ত না মাজার পূজাই দরগা দুর্গা নিয়ে মেতে থাকলো কুফরি মুক্ত হইল না নাস্তিকতা মুক্ত হইল হইলো না বড় মোনাফিকে মুক্ত হইল না তাহলে দিনী ভাই নয়

তার জাকাত প্রদান করে যার মাধ্যমে সে কৃপণতা মুক্ত যেই ব্যক্তি জাকাত ঠিকভাবে আদায় করে সেই ব্যক্তি কৃপণতা মুক্ত আর আরেকটি একটি দিক ফরজ হচ্ছে যেটা হচ্ছে যেখানে খরচ করা ফর সেখানে যদি ঠিকভাবে খরচ করে যেখানে কৃপণতা করবেন না আর অপচয় অপব্যয় করবেন না যদি খরচ করলে না সীমা লঙ্ঘন করবে খরচ করতে গিয়ে আর না ওয়ালাম ইয়াফতুরু না কাপন্ন করবে এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তো শিরক মুক্ত হয়ে মুনাফিকি মুক্ত হয়ে কুফরি মুক্ত হয়ে নাস্তিকতা মুক্ত হয়ে ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হয়ে যদি সালাত কায়েম করে তার সাথে সাথে যাকাত দেয় তাহলে তোমাদের দিনই ভাই সালাত সঠিক মতে এই জন্য যে ত্যাগ করে সে বড় কুফরিতে লিপ্ত হয় যদি বিষয়টিতে দ্বিমত রয়েছে জাকাত যদি কৃপণতা করে না দেয় তাহলে সেই ব্যক্তি ফাসে পাপিষ্ট কাবিরা গুনহাগার কিন্তু সেই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত নয় বিধানগুলি সামনে আসবে ইনশাল্লাহ সামনে সপ্তাহ হয়তো আলোচনা হবে যে যারা অবহেলা করে অথবা দিবতিছি করে দেই না জাকাত অথবা আপনার

মানে একমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে কি যে ইহ যে একমাত্র আল্লাহর এবাদত করবে মুখলে সিন আলাহদ্দিন তার জন্য আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত করে শিখ মুক্ত করে একনিষ্ঠ হয়ে অকিম সালাত এবং সালাত কায়েম করবে

আর যেই তৌহিদে যুগে যুগ দ্বন্দ্ব হচ্ছে সালামের জাতি থেকে শুরু করে তা হচ্ছে তহিদুল এবাদা এবাদত বন্দিগি আল্লাহর জন্য বিশেষ করে সুনির্দিষ্ট করতে হবে আরো তার সাথে সাথে যে অন্য অন্য তহিদ রয়েছে তৌহিদের রহিদুল আসমা সেভাদ সেগুলো ঠিক থাকবে কিন্তু সেগুলিতে দ্বন্দ্ব অনেক মুসরেক কাফেরা করেনি কিন্তু যুগে যুগে মুশ্রিকরা দ্বন্দ্ব করেছে আম্বিয়া রসুলগণের সাথে এই এবাদত বন্দীগীর তৌহিদ নিয়ে সালাত কায়েম করা হচ্ছে সবচেয়ে বড় দিন কায়েম করা বাড়িতে সালাত নেই পরিবারে সালাত নেই সমাজে সালাত নেই দেশের সালাত নেই আর বড় বড় কথা এর নাম এ দিন নয় যারা এসব বুঝেছে তারা ভুল করেছে এসব আবহানিফা মালিক আহমদ বুঝেননি যেটা বর্তমান যুগের এক শ্রেণীর গতিবাদীদের কাইম দিন হচ্ছে সুপ্রতিষ্ঠিত এইভাবে দিন প্রতিষ্ঠিত করতে হবে ছোট থেকে শুরু করতে হবে ঘর থেকে শুরু করতে হবে ছোট সমস্যার যদি সমাধান না করতে পারে কি করে করা যায় যে আপনার যেই ব্যক্তি টাকনার ওপর কাপড় উঠাইতে পারেন না এখানে নিজের টাকনার ওপর রাজত্ব কায়েম করতে পারে না নিজের মুখমন্ডল চেহারার ওপর দাড়ি রেখে ইসলামী রাজত্ব কায়েম করতে পারে না যেই ব্যক্তি পাঁচক্ত সলাতের মাধ্যমে নিজের গোটা শরীরের উপর ইসলাম কায়েম করতে পারে না যে ব্যক্তি নিজের ঘরে ইসলাম কায়েম করতে পারে না সেই ব্যক্তি সারা দুনিয়ার কথা দেশের কথা কিভাবে বলছে মিথ্যুক তারা অসৎ উদ্দেশ্য তাদের রয়েছে আল্লাহ রাব্বুল আমি যেন বুঝার তোফিক দান করেন সুরাতুল ভাই এ না এক নম্বর পাঁচ এখন বলছেন সে আম বা সৌম কথা বলছেন মা দালিলু ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ হচ্ছে সৌম যাকে রোজা বলে থাকি অনেক মানুষ আমাদের বরং অধিকাংশ মুসলিমরা বাংলা ভাষাভাষী সম বুঝে না শেয়াম বুঝে না রোজা বলতে হবে তাহলে বুঝবে অথচ ইসলামের পরিভাষাগুলি আরবিতে বলাটে হচ্ছে যুক্তিযুদ্ধ সুতরাং আমরা সলাদ বলবো সিয়াম বলবো বা সোম বলবো যেমন জাকাত বলছি হাজ বলছি জাকাত আর হস্ত আরবিতে বলছি ওগুলো তো ফার্সি করি নাই কিন্তু সালাতকে কে নামাজ বানিয়ে দিলাম সে আমকে রোজা করে দিলাম ফার্সি মিডিয়াম আর আপনার সালাত নবী নবীলাম সালাত সালামকে আমরা দুরুদ শরীফ করে দিলাম এসব ফার্সি কি আমরা বর্জন করার চেষ্টা করব কারণ আমাদের দিন নাজিল হয়েছে আরবি ভাষায় কোরআনের ভাষা হাদিসের ভাষা হচ্ছে আরবি তো সোম যে আল্লাহ ফরজ করেছেন এবং ইসলামের একটি অন্যতম রোকন এর দলিল কি কাল আল্লাহ আল্লাহ করেছেন করেছেন সুরা বাকার আয়তন একশো তেরাশি থেকে শুরু করে সাতাশি পর্যন্ত রয়েছে বিস্তারিত মোটামুটি আলোচনা সিয়াম সম্পর্কে আল্লাহ বলছি কথিবার ইকু সিয়ামা কতিুম তার তখন হে মমিনগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে কতিবা মানে ফরিদা সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কতিবা আলাল্লাদির মিন কাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল সিয়াম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর অন্য অন্য উম্মতের উপর তাহলে এই বিধান প্রাচীন যুগ থেকে আম্বিয়া রসুলগণের উপর ছিল যদিও তার নিয়ম নীতিমালায় পার্থক্য ছিল আহ পরিমাণে পার্থক্য ছিল রমজান মাসের সিয়াম না থেকে অন্য কোন সময়ের শিয়াম ছিল আমাদের রমজান মাসের ত্রিশ বা উনত্রিশ তাদের কম বা বেশি ছিল কিন্তু ছিল শিয়াম দাউদ আলিসাল্লাম সিয়াম পালন করেছেন বরং অনেক বেশি করেছেন আসুর উল্লাহ বলছেন যে আফজাল উল সিয়ামে হ্যাঁ শিয়াম ও দাউদ আলিসাল সবচেয়ে একটি উৎকৃষ্ট উত্তম সিয়াম বোঝা হচ্ছে দাউদ আলিসালের শিয়াম কানাই ময়মন ওয়েফত রিয়মন একদিন সিয়াম করতেন আর আর একদিন তিনি পানাহার করতেন ছয় মাস শ্যাম আর ছয় মাস তিনি খাওয়া দাওয়া করতেন একদিন পর একদিন এর চাইতে বেশি শ্যাম পালন করা যায় কেউ যদি সারা বছর শ্যাম পালন করে বলে আমি অনেক শক্তিশালী সুতরাং সারা বছর আমি একটানা রোজা রাখবো শ্যাম পালন করবো তো এটা নিশ্চিত লাস্ট শ্যামা মান সামাল আবার যে চিরকাল শ্যাম পালন করে সে শ্যাম পালন যেন করলোই না সে আরো নাফার মানি করলো সীমা লঙ্ঘন করা তাহলে ধর্মের ক্ষেত্রে এর নাম হচ্ছে বাড়াবাড়ি কিন্তু দিনের যে ফরজ ওয়াজেব মুস্তাহাব রয়েছে সেগুলি যথাযথ পালন করার নাম বাড়াবাড়ি নাই বরং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা বাড়াবাড়ি কোনটা এর চাইতে বেশি যদি কেউ করে তাহলে বাড়াবাড়ি আর ঘাটতি কোনটা হ্যাঁ যেমন পাঁচ অক্ট সালাদ কেউ ছয় ছয় অক্ট করে তো বলো বাড়াবাড়ি কিন্তু চার ছাড়া ছাড়ি ঘাটতি না ঘাটতির অধিকার আছে না বাড়তির বাড়াবার অধিকার আছে আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে দিনকে কমপ্লিট করেছেন আকমাল এখন দিন এবং সেইভাবে যথাযথ পালন করা আল্লাহ যেন তৌফিক দান করেন দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা আজকাল মধ্যম পন্থার অপব্যাখ্যা করে এক শ্রেণীর পথ পথভ্রষ্ট হচ্ছে বেদিন সুবিধাবাদী

একটি হাদিস ও নিয়ে এবং সিয়াম সম্পর্কে জাকাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সংক্ষেপে সংক্ষেপের উদ্দেশ্যে বা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে হাদিস বেশি নিয়ে আসেননি হাদিস হচ্ছে সে বেদুইনের হাদিস যে বেদুইনের নাম ছিল আল্লাহ তালান হোকুল্লাহসালের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন বললেন আখবার নি মাজা ফারাদু আলী আমাকে বলুন তো আল্লাহ আমার ওপর কতটা সিয়াম ফরজ করেছেন

যেটি জীবনে একবার ফরজ আর বাকি যত করবে মানুষটা হচ্ছে নফর জীবনে একবার ফরজ সলাত হচ্ছে প্রতি বছরও না দুটো ঈদ পড়লো বাস মুসলিম প্রতি সপ্তাহে শুধু জুমা পড়া মুসলিম তাও না প্রতিদিন একবার তাও না দুইবার তাও না

সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সালাতে নির্দেশ দিয়েছেন সালাতে ওহি করেছেন পক্ষান্তরে অন্যান্য যাবতীয় আদেশ নিষেধ এসেছে জিবরিল মারফত আলি সালাতু ওয়াস সালাম কাছে জিবরাইল আঃ এর মাধ্যমে আল্লাহ এই সব বিধান নাজল করেছেন তাহলে এই সবের দ্বারা আমরা সলাতের গুরুত্ব বুঝতে পারি সালাত ছাড়া পাঁচ ওয়াক্ত সালাত করছেন না নিজেকে মুসলিম বলছেন অতবাগা হবে না আল্লাহর অস্তে নিজের ইসলামকে টিকিয়ে রাখেন ওলা তো মতন না ইন আরে আর পক্ষে মুসলিম হয়ে মরার চেষ্টা করেন মুসলিম হয়ে যদি মৃত্যু মৃত্যু মৃত্যুবরণ করতে পারেন তাহলে অবশ্যই একদিন জান্নাত পাবেন কিন্তু মুসলিম হওয়ার জন্য পাঁচ অক্ত সালাত হতে হবে সলাতে রাখা করতে হবে আল্লাহ যেন বোঝাতে অভিজ্ঞান

এখানো লীল্লা সেখানো লীল্লা তার মানে প্রথম সেখানো হচ্ছে এখলাস নিষ্ঠা হজ হয় অমরা যেন হয় আল্লাহর জন্য লোকজন হাজি বলবে হজ না করে লোকে কি বলবে এত টাকা পয়সা আছে মানুষে বলছে হাজি কি হজ করেছেন মানুষের জবাব কি দেব আছি সৌদি আরবে যাব দেশে সবাই জিজ্ঞেস করবে হজ করেছে কিনা এ উত্তর দেওয়ার জন্য না 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 দুনিয়ার কোনো খ্যাতির জন্য না চক্ষু লজ্জায় নয় স্বার্থে নয় বা ব্যবসা ব্যবসাকে আগে বাড়ানোর জন্য কারণ মানুষে বিশ্বাস করবে যে হাজির সাহেব মিথ্যা কথা বলতে পারে দুনিয়ার কোনো গরজ যেন না থাকে যদি থাকে তাহলে কবুল হবে এটি হচ্ছে প্রথম শর্ত এ কবুল হওয়ার আর গুরুত্বপূর্ণ এ হচ্ছে হজ অলি আগেই আল্লাহ শুরু করেছেন আল্লাহর জন্য হজটা করিও হেজুল হেজ্জুল আর হজ্জন দুটোর মানে হচ্ছে হজ বেতুল্লাহার হজ করা তাহলে দুনিয়ার আর কোথাকার হজ হজ মানে উদ্দেশ্য করে যায় কোন মাজারে যাওয়া যাওয়া বাগদাদ শরীফ আজমের শরীফ শাহজালাল শরীফ আটরি শরীফ চর্মনাই শরীফ কুমটঙ্গি শরীফ কোন শরীফ নেই ব্যাস হিজুল বেত বাইতুল্লাহ করবলা শরীফ হ্যাঁ না 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 কোন শরীফ নেই একমাত্র তিনটি পবিত্র মসজিদ উদ্দেশ্যে নেখির আশা নিয়ে সফর করা যায় শুধুমাত্র হজ হচ্ছে হজ হজ কাবা বাইতে হবে মানিস তথা আইলে ওই সব লোকদের ওপর খরচ যারা রাস্তা খরচের ব্যবস্থা রাখে যাদের শক্তি সামর্থ আছে এই রাস্তা অতিক্রম করে আল্লাহর ঘরে পৌঁছার যে কদিনের জন্য আসবে সেই কদিনের ভরণ পোষণ দিয়ে আসতে হবে অধীনস্থদের স্ত্রী ছেলেমেয়া আছে বাপমা আছে ছোট ভাই বোন আছে আরো যেসব দায় দায়িত্ব আছে যাদের আসতে পারলে আর যাতায়াত খরচ হলো আমাদের লোকেরা জমি জায়গা বিক্রি করবে না অনেক জায়গা আছে না না অতিরিক্ত পয়সা টয়সা থাকলে হজ করবো তারপরে সরকারি বা বেসরকারি চাকরি করছি চাকরি থেকে রিটায়ারমেন্ট হইলে আসবো একটু ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নি তারপরে হজে যাব এসব বলি সব জাহেলদের কথা হজ যার কাছে এতটুকু হয়ে গেছে তার কাছে রাস্তা খরচ আছে বয়স তার পনেরো ষোলো বছর তখন থেকেই ফরজ হয়ে গেছে সাবালক ক্ষতি হজ ফরজ হয়ে গেছে না বালক অবস্থায় হজ ফরজ আদায় হবে না তবে হজ সুদ্ধ হবে সাবালক হওয়ার পরে আবার হজ ক্ষতি হবে

আল্লাহ ফরজ করেছে ফাহুজু সুতরাং তোমরা হজ করাহাবি জিজ্ঞাসা করলেন প্রতি বছর হজ ফরজ নাকি উত্তর দিলেন না দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন উত্তর দিলেন না তৃতীয়বার বললেন যে প্রতি বছর হজ ফরজ নাই নাম লাওয়া যাওয়ার তবে আমি তোমার এই বারবার প্রশ্ন করায় যদি বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই ফরজ তাহলে আল্লাহ ফরজ করে দিতেন

যরনি মাত্রা তো যতক্ষণ আমি চুপচাপ আছি তোমার ও চুপচাপ থাক ওই নাজেল হওয়ার জামানায় বেশি বেশি অগ্রিম জিজ্ঞাসা এটা হইলো এটা কি হবে এটা হইলো কি হবে ভবিষ্যৎ প্রশ্ন করা নিষেধ ছিল তবে দিন সম্পর্কে যার জানার প্রয়োজন আছে জানা নেই অবশ্যই জানতে হবে তারও নির্দেশ ফাসালু আহলায-যিকর ইন কুনতুম লাতাম দিন সম্পর্কে না জানা থাকলে তোমরা জিজ্ঞাসা করে নাও জ্ঞানীদেরকে এই হাদিস সহি বোখারিতে নেই লেখক সহি সহি হেন বলেছেন কিন্তু সহি বোখারিতে এই হাদিসটি নেই সদি সহি মুসলিমে রয়েছে এবং সোনান্নাসাইতে রয়েছে আর এই হজ ফরোজের দলিল জিবরাইল আলী ইসলামের হাদিস সেটিও এখানে বলা যেতে পারে যে হাদিস সহি বোখারিতে রয়েছে আবু হরার থেকে এবং সহি মুসলিম ওমার আলী আল্লাহ তালান থেকে বর্ণিত রয়েছে অন্য অন্য হাদিসের কিতাব রয়েছে

একটি হাদিস হচ্ছে বোখারি মুসলিমের আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা থেকে বর্ণিত তা হচ্ছে হাদিস বনিয়াল ইসলাম আল্লাহ হামস ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর ইসলামের ঘর নির্মাণ হয়েছে পাঁচটি খুঁটির উপর সাক্ষ্য প্রদান করা আর সলাদম করা জাকাত প্রদান করা রমজান মাসে শ্যাম পালন করা এবং বাইতুল্লাহর হজ করা এছাড়া বহু দলিল রয়েছে হাদিসে এই হজের এই বলে লেখক শেষ করছেন আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আলমিন যেন যা কিছু আমরা আলোচনা করলাম তাতে করেন যেন কবুল করেন এবং তার দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন এবং রব আলমিন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন দিনের উপর আমল করার তৌফিক দান করেন দিনের দিকে দাওয়াত দেওয়ার এখলাসের সাথে তৌফিক দান করেন এবং আল্লাহ রবুল্লা আলম সমস্ত রকমের অনিষ্ট থেকে ও কল্লান থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন এবং যে সব ভাই বোনের হাজির হয়েছেন আল্লাহ রব্বুল আলমে তাদের সার্বিক জীবনে বরফত দান করেন আল্লাহ রব্বুল আলম আমাদের দুনিয়া আখেরাত যেন ভালো করেন ওসল্লাহ ওসালাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন